আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল লতিফ সম্রাট, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে বিএসসি অনার্স এবং এমএস কমপ্লিট করেছি এবং এখন একটি সাইকোলজিক্যাল অর্গানাইজেশনে সাইকোসোশ্যাল কাউন্সিলর হিসেবে কাজ করছি। তো আমি প্যাসিল্ক সম্বন্ধে বা প্যাসিল্কের যে 6 মান্থ প্রফেশনাল ট্রেনিং আছে সেটা সম্বন্ধে একটু বলতে চাচ্ছি। আমি যখন মাস্টার্স শেষ করি তখন আমি একটু সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম যে আমি আসলে কি করব বা আমি কোন প্রফেশনে যেতে চাই। সেই সময় আমি প্যাসিল্কের 6 মান্থ ট্রেনিংয়ের বিষয়টা আমি জানতে পারি। এরপরে আমি বিস্তারিত খোঁজখবর নিয়ে দেখি যে এখানে যে বিষয়গুলো ইনক্লুডেড বা যে বিষয়গুলো শেখানো হয়, যেমন এখানে ফার্স্টে আপনাকে বেসিক কাউন্সেলিং ট্রেনিংটা দেওয়া হবে, তারপরে মাইন্ডফুলনেস, রিল্যাক্সেশন, স্ট্রেস ম্যানেজমেন্ট, অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, এই বিষয়গুলোর একদম হাতে কলমে ট্রেনিং দেওয়া হয়। আমরা মূলত সাইকোলজিতে যখন অনার্স বা মাস্টার্স পড়েছি তখন এই বিষয়গুলো, তাত্ত্বিক যে বিষয়গুলো আছে এগুলো অধ্যয়ন করেছি। সেই তাত্ত্বিক বিষয় থেকে প্র্যাকটিক্যাল বিষয়গুলো যে অনেকটাই ডিফারেন্ট সেটা আমি বুঝতে পারি যখন আমি এই ট্রেনিংয়ে এনরোল করি। এখানে যে ট্রেনারগুলো আছেন, বিশেষ করে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তানজির আহমেদ তুষার স্যার, তিনি একদম হাতে কলমে বিষয়গুলোকে শিক্ষা দিয়ে থাকেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন স্বনামধন্য ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এর পাশাপাশি ইন্টারন্যাশনাল সাইকোলজিস্টরাও এখানে ট্রেনিং দিয়ে থাকেন। আর সবচেয়ে বড় বিষয় বা ভালো লাগার বিষয় হচ্ছে প্যাসিফিকের নিজস্ব একটি ট্রেনিং সেন্টার আছে, একদম মনোরম এবং মনোমুগ্ধকর একটা পরিবেশে নিজস্ব ভবনে আমরা ট্রেনিংগুলো করতে পারি। আর প্রত্যেক দিনের যে ক্লাসটা হয় সেটা সাধারণত অনলাইনে হয়ে থাকে। সেখানে আমরা সাইকোলজিক্যাল যে ডিসঅর্ডারগুলো আছে সেই ডিসঅর্ডারগুলো সম্বন্ধে আমরা অধ্যয়ন করি এবং সেগুলোর সিমটমগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত জানতে পারি। তো সেইখানে একটা বিষয় খুবই ভালো প্যাসিল্কের যে এখানে কিন্তু অনেক ধরনের স্টুডেন্ট আছে। হ্যাঁ, যেমন অনেক প্রফেশনালরা এখানে ক্লাস করে বা অনেক স্টুডেন্ট ক্লাস করে, তো সবার সাথে আলোচনার প্রেক্ষিতে সেই ক্লাসের টাইমটা নির্ধারণ করা হয় অ্যাকচুয়ালি, যে সবার সুবিধা হয় এমন একটা সময়ে এখানকার ট্রেনাররা ক্লাস নিয়ে থাকেন। এর পাশাপাশি একজন প্রফেশনাল সাইকোলজিস্ট হতে গেলে সবচেয়ে বড় যে বিষয়টা, যে ক্লায়েন্ট দেখা এবং সুপারভাইজারের আন্ডারে ক্লায়েন্ট দেখার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের আন্ডারে প্রপার সুপারভিশন নিয়ে এবং সেই সুপারভিশনটা টোটালি ফ্রি সুপারভিশন নিয়ে ক্লায়েন্ট দেখার সুযোগ থাকে। এক্ষেত্রে ট্রেনিংয়ে লার্ন করা যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করার একটা সুযোগ এখানে আছে এবং সেই সুযোগ থেকে কিন্তু স্কিলগুলো ধীরে ধীরে ডেভেলপ হতে থাকে। তো আমি মনে করি যে আমি মাস্টার্সের পরে যে সিদ্ধান্তটা নিয়েছিলাম প্যাসিলকে ট্রেনিং করার বিষয়ে, সেটা আমার লাইফের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল এবং আমি যেহেতু এখন একজন মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে কাজ করছি আমার এই ফিল্ডে, আমি একদম প্রুফ পাচ্ছি যে এই ট্রেনিংটার যে বিষয়গুলো আমরা শিখেছিলাম সেগুলো কতটা কার্যকরী এবং আমার প্রফেশনাল লাইফটাকে কতটা রিচ করেছে এই বিষয়টা আমি একদম হাতে নাতে প্রমাণ পাচ্ছি। তো সেই হিসাবে আমি মনে করি যে যারা সদ্য অনার্স পাশ করেছেন সাইকোলজিতে বা মাস্টার্স শেষ করেছেন, যাদের ইচ্ছা আছে যে আমি মেন্টাল হেলথ প্রফেশনাল হতে চাই বা এটা নিয়ে ক্যারিয়ারটা গড়তে চাই, তাদের জন্য প্যাসিল্কের এই 6 মান্থ প্রফেশনাল ট্রেনিংটা খুবই সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। সুতরাং আমি খুবই হাইলি রিকমেন্ড করছি যে যারা এই সেক্টরে কাজ করতে ইচ্ছুক তারা প্যাসিল্কের এই ট্রেনিংটা করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।